ভাবছিলাম আপনি ভদ্রলোকের মতন সাদিকের কথায় রাজি হইয়া যাবেন না আরেকটা কিডন্যাপ আমারে করতেই হইব এই দানটা মাইরা বিদেশ যাব বড় ভুল করছেন আপনারা রুনাকে কিডন্যাপ করার আগে আপনারা আরেকবার ভাবেন ভাবনের কিছু নাই সিপাহে পড়া গেছি কামটা আমারে করতেই হবে সাদিকের পোলার জন্য খারাপ লাগতেছে আরে মাসুম পোলাটা মারে না দেখা কত না কান্নাকাটি করো হ্যালো হ্যালো গুদাম ভাই কোথায় আপনি আরে আমি তো গুদাম ঘরেই আছি আহনি আসবো নাকি ভাবিসা বাসায় আছে হ্যাঁ রুনা বাসায় আছে একা আয়ারও বাইরে গেছে এখনই সেরা সুযোগ রুনাকে কিডন্যাপ করার আচ্ছা তাহলে আমি এখনই রওনা দিতেছি দাদা ভাই এই যে চলেন এর মধ্যে অজ্ঞান করা সব জিনিসপত্র নিয়ে নিছি ব্যাগে এই গাড়ি ভাড়া করছস আরে করছি মানে কি পুরো এসি গাড়ি হ্যাঁ আপনি তো গাড়ি চালাইতে পারেন এই জন্য কোনো ড্রাইভার নিতেছে না আজকে আপনি আমার ড্রাইভার এই শীতের মধ্যে এসি গাড়ি ভাড়া করছস কেন কে কইছে তোরে চল না না যে কোনো কৌশলে ওদের কাটকাতে হবে শোনেন ভাই আমি আপনাদের কথা রাজি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই তো ভদ্রলোকের মতন কথা এই কাগজ দে এই যে নিন আমি সই করে দিলে তো সমস্ত সম্পত্তি পাবে সাদিক আপনার তাতে কি লাভ লাভ আছে সাদিক বলছে আমারে 1 কোটি টাকা দিব টাকার জন্য যে তার স্ত্রীকে কিডন্যাপ করতে বলে সে এত সহজে আপনাকে টাকা দেবে দাদা ভাই কথাটা কিন্তু স্যার ঠিকই বলছে জ্ঞানী মানুষ তো আচ্ছা আমি আপনাকে একটা অফার দিই আপনি যদি আমার কথা মতো কাজ করেন তাহলে আমি আপনাকে 2 কোটি টাকা দেব আপনার কথা আমি আর বিশ্বাস করি না স্যার বাগানের মাটি কাইটা যে ধোকাটা দিছেন উচিত শিক্ষা হয়ে গেছে আমার আগে যা হয়েছে তা ভুলে যান এবার আমি যা বলছি তাই করব রাজি হয়ে যান ভাই 1.5 কোটি আপনার আমার মাত্র 50 লাখ সুদাক স্যার এই পোল্ট্রি খাওয়ার মানুষ দাদা ভাই না সাদিককে যখন কইছি ওর বউরে কিডন্যাপ করমু করমই চল জি আসেন 5 কোটি আপনি কি আমার লগে মজা করেন মজা করার মতো অবস্থা আমি পুরি বাবারে 5 কোটি টাকা এত টাকা হলে তো পায়ের উপর পা দিয়ে আরামে সারাটা জীবন খাবো 5 কোটি টাকা ও টাকা 5 কোটি টাকার বিনিময়ে আমারে কি করতে হইব দুটো কাজ প্রথমটা হচ্ছে একজনকে এনে লুকিয়ে রাখতে হবে আবার কিডন্যাপ কারে আনতে হইব সাদিকের ছেলে আয়ানকে কোন কি ওই বাচ্চা পোলারে কেন ধরে আনতে চান সাদিককে শিক্ষা দিতে টাকার লোভে সে অন্ধ হয়ে গেছে দাদা ভাই এগুলো আপনি কি বলতেছেন আমাদের কাজ হইতেছে কিডন্যাপ করা কারে কিডন্যাপ করবে এটা তো আমাদের দেখার বিষয় না আমাদের দরকার হইতেছে টাকা নগদ টাকা দিলে আমি তো আপনারও কিডন্যাপ চুপ আমি আপনারে বিশ্বাস করি না স্যার নগদ টাকা হাতে পাম তারপর কথা ঠিক আছে আমি আপনাকে এখনই নগদ
এক কোটি টাকা দেওয়ার ব্যবস্থা করছি আমার মোবাইলটা দেন একটা কল করতে হবে না 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 দিন না পুলিশে কল দিতে পারে পুলিশ না এখন আমার দাদা ভাইকে বেশি প্রয়োজন এই কল হ্যালো মিজান সাহেব শান্ত হন শান্ত হন আমি ঠিক আছি শুনেন এখনই কাউকে কিছু বলার দরকার নেই আমি যেটা বলছি শুনেন আপনি এক্ষুনি ব্যাংকে গিয়ে পাঁচ কোটি টাকা তুলে নিয়ে আসবেন হ্যাঁ হ্যাঁ পাঁচ কোটি তারপর আমি যে ঠিকানা দেবো সেই ঠিকানায় টাকাটা পৌঁছে দেবেন আপনাকে সাদিকের বাড়িতে যেতে হবে টাকাটা আমি ওখানে আনতে বলবো টাকা পেলে কাজ করবেন নাহলে করবেন না চেয়ারম্যান কি আসলেই টাকা দিব না আবার ধাপ্পাবাজি করবো